মানে পাকামির কোথাও গিয়ে একটা সীমা থাকা দরকার, সেই সীমা যখন পেরিয়ে যায় তখন কিন্তু কোথাও গিয়ে কিন্তু নিজেরই সে পতন ডেকে আনে সত্যি কথা বলতে গেলে। এবং টি সিরিজ কোথাও গিয়ে কিন্তু সেটাই শুরু করেছে, এবং এটা কোথাও গিয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড পরিমাণে লজ্জাজনক, এবং এর থেকে মানে নির্লজ্জতার সবথেকে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না এমন একটা ব্যাপার ঘটেছে। তো আমরা জানি দিওয়ালিতে একটা বিগেস্ট ক্ল্যাশ বলিউডের ইতিহাসে, অন্য মধ্যে বিগেস্ট ক্ল্যাশ হতে চলেছে দুই ফ্র্যাঞ্চাইজের। 3 নম্বর সিনেমা নিয়ে আসছে একটা ভুলভুলাইয়াত্রী, অপরদিকে আর একটা দিকে হচ্ছে সিংহম এগেন, যেটা সিংহমের তৃতীয় পার্ট, এটা আমরা সবাই জানি। এর আগে ক্ল্যাশ নিয়ে অনেক রকম মন কষাকষি হয়েছে দুই তরফের থেকে, কেউ বলেছে যে ক্ল্যাশ থেকে সরে যেতে, অপর পক্ষ বলেছে না আমরা সরবো না এই টাইমে আনবো, কেউ হঠাৎ করে বলছে যে আমাদেরকে এত শো দিতে হবে, তো অন্যদিক থেকে তার জবাবে তারা বিরাট পরিমাণে শো হাতিয়ে নিচ্ছে, অন্য সিনেমাকে হাতিয়ার করে। এই ধরনের ঘটনা তো মানে ঘটছে, এগুলো আগেও ঘটেছে, একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই আজকে যে ঘটনাটা টি সিরিজ ঘটিয়েছে মানে চরম লজ্জার ব্যাপার। এই যে ভুলভুলাইয়া 3 কিন্তু যতই ক্ল্যাশের মধ্যে আসুক যাই আসুক না কেন, একটু হলেও কিন্তু ব্র্যান্ড ভ্যালুর জন্য সেটা নিয়ে আলোচনা হচ্ছে, পাবলিক টিকিট কাটছে, সেটাকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু টি সিরিজের এই যে মানে কী বলবো, এই যে জঘন্যতম কাজ, এটা কিন্তু একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট করছে। তার কারণ একটা ব্যাপার ঘটেছে, সেটা তোমার সঙ্গে আলোচনা করি। সিংহম এগেন যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সেটা ভালো না খারাপ সেই কথা আমি যাচ্ছি না, আজকে হঠাৎ করে 4-5 ঘন্টার জন্য পুরো ভিডিওটা ইউটিউব থেকে মানে উধাও হয়ে যায় পুরোপুরিভাবে। আমি যখন ভিডিও করছি তখন আবার চলে এসছে, সেই কথা আমি পরে আসছি। কিন্তু 4-5 ঘন্টার জন্য সিংহম এগেন টাইটেলটা হঠাৎ করে হাওয়া হয়ে যায়, এটার ভালো ভিউজ আসছিল, লাইকস বাড়ছিল, আস্তে আস্তে আলোচনা হচ্ছিলো গানটাকে নিয়ে, হঠাৎ করে পুরো জিনিসটা আনঅ্যাভেলেবেল হয়ে যায়। এবার যখনই মানে গানটা মানে যে কমিউনিটি যে বক্স থাকে সেখান থেকে তো দেখা যায়, সেখান থেকে যখন লোক খুলতে যায় সেখান থেকে লেখা আছে যে এই ভিডিওটা পুরোপুরি কপিরাইট স্ট্রাইকের আওতায় চলে গেছে, ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এবং কপিরাইট স্ট্রাইক দিয়েছে হচ্ছে টি সিরিজ। ক্যান ইউ ইমাজিন, টি সিরিজ মানে পুরো বাঁশ দিয়ে দিয়েছে সিংহম এগেন টাইটেল ট্র্যাকটাকে। তার কারণটা কি, সিংহম এগেনের টাইটেল ট্র্যাকে ওই যে মিউজিকটা রয়েছে, এই যে বিজিএমটা ছিল না সিংহম এগেন টাইটেলটা, দেখবেন ভালো করে এই বিজিএমটা মাঝে মধ্যে রয়েছে। এবার ওটা তো দিতে হতোই, কারণ এটা সিংহমের থিম মিউজিক, সিংহম আসছে মানে ওই মিউজিকটা বাজবে, স্বাভাবিকভাবে সিনেমাতেও থাকবে। ওই যে পোর্শনটার জন্য পুরো ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক পাঠানো হয় টি সিরিজের তরফ থেকে, ওই ভিডিওটাকে পুরো ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া, এবং অলরেডি সারেগামাপার ছেলেলে অলরেডি স্ট্রাইক চলে এসেছে। ক্যান ইউ ইমাজিন, তাহলে আমরা ভাবো কোথায় রয়েছি, সারেগামাপার মতো চ্যানেল যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে সেটার ওপর স্ট্রাইক চলে আসছে জাস্ট সিংহমের নিজের থিম ইউজ করার জন্য, মানে সিংহমকে স্ট্রাইক দেওয়া হচ্ছে সিংহমের নিজের থিম মিউজিক ইউজ করার জন্য। ক্যান ইউ ইমাজিন, জাস্ট ভেবে দেখুন, এরকম ঘটনা জাস্ট ভাবা যায়? এর পেছনে একটাই কারণ হচ্ছে লড়াই, নোংরা লড়াই, মানে এর যা আসবে সেটাকে সরিয়ে দেওয়া যায় কী করে, ভিউজ কী করে কমিয়ে দেওয়া যায়। যেমন রিসেন্টলি আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি অজয় দেবগন জানেও না তার একটা সিনেমা 22 নভেম্বর রিলিজ করছে, এটা টি সিরিজের অংশ, সিনেমাটার নাম হচ্ছে নাম। এটা কেন আনা হচ্ছে? অজয় দেবগনের একটা সিনেমা রিলিজের মাঝে তার আর একটা সিনেমা নিয়ে একটা নেগেটিভ হাইপ তৈরি করার চেষ্টা করছে যে অজয় দেবগন ভুলভাল সিনেমা করছে, একটা এরকম বি গ্রেড সিনেমা কবেকার পুরনো সিনেমা নিয়ে আসে, এর ফলে কি হচ্ছে, অজয় দেবগনকে একটা নেগেটিভ আলোচনা শুরু হচ্ছে, আরও হাস্যকর জায়গা তৈরি হচ্ছে, এটা টি সিরিজ ইচ্ছা করে করছে। কিন্তু এরা ভুলে যাচ্ছে টি সিরিজের সঙ্গে কিন্তু তার আপকামিং মুভি রেড 2 অজয় দেবগনের আসার কথা। মানে ভাবো, প্রতিযোগিতা হতেই পারে, সেটা সুস্থভাবে হোক, আর যে Gadar 2 vs OMG 2 যে প্রতিযোগিতা রয়েছিল কত সুস্থভাবে হয়েছিল, একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্বামী দাল অক্ষয় কুমার সো পাওয়ার দিক থেকে। আমরা দেখতে পাই Gadar 2 OMG 2 অক্ষয় কুমার দেখতে পাচ্ছি গাদারের গান করছে, আবার অপরদিকে Gadar 2 কোথাও গিয়ে বিভিন্ন প্রমোশনে OMG 2 সাপোর্ট করেছে। এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে টি সিরিজ দেখো কী লেভেলের নোংরামি করছে। অজয় সিনেমার কিন্তু হাইপ রয়েছে, আলোচনা হচ্ছে, তা সত্ত্বেও এরা এতটা নিচে নামছে, জাস্ট ভেবে দেখো, একটা জঘন্যতম ব্যাপার। এবং তোমরা এখন গিয়ে সিংহম এগেন টাইটেল ট্র্যাকটা দেখো, তারা নতুন করে এনেছে, সেখানে পুরো বিজিএমটা তাদেরকে পাল্টে দিতে হয়েছে। সিংহমের যে বিজিএমটা বাজছিল না সিংহম টাইটেল ট্র্যাকে, সেটা নেই, একটা পুরো অন্য বিজিএম বাজছে, এবং সেটা শুনতে কি বিচ্ছিরি লাগছে, কারণ আমরা তো সিংহমের টাইটেল মানে বিজিএম মানে যেটা শুনে শুনে অভ্যস্ত সেটা শুনতে পাচ্ছি না, পুরো একটা অন্য জিনিস। আগের গানটার যে ভাইসটা ছিল সেটা পুরো পাল্টে দেখে নতুন করে আপলোড করতে হয়েছে, আবার না কপিরাইট স্ট্রাইক চলে আসে। জাস্ট ভেবে দেখো, এত পাওয়ারফুল লোকজন, এতটা সিনেমা, এতগুলো সুপারস্টার, তাদেরকে টি সিরিজ কীভাবে বাঁশ দিয়ে দিল নিজেদের ক্ষমতার মাধ্যমে। তো এইগুলো না কখনোই ঠিক নয়, এই ধরনের জিনিসপত্র, মানে ভূতে এসে স্ট্রাইক দিয়ে দিচ্ছে সিংহকে, মানে কী, এটা হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না, এরকম ঘটনাও ঘটতে পারে একটা অন্য সিনেমা। এবং এটাতে রাগও রয়েছে, যেহেতু রোহিত শেট্টির সঙ্গে নিশ্চয়ই টি সিরিজের গানগুলো আসার কথা ছিল, কারণ সিম্বা, সিংহম, সূর্যবংশীদের প্রত্যেকের গান তো টি সিরিজে এসেছে, নিশ্চয়ই ক্ল্যাশের জন্য টি সিরিজ বেরিয়ে গেছিলো, যে না চলো আমরা তোমাকে মিউজিকের রাইটসটা নেবো না, তাই নিয়ে মানে পুরনো রাগ থেকেই জিনিসটা ঘটানো হচ্ছে। তো এটাকে আপনি কী বলবেন, মানে এটাকে কীভাবে আর আলোচনা করবেন, এটা তো নিকৃষ্টতম ঘটনা, একটা নোংরা মানসিকতার উদাহরণ। এবং এই যে খারাপ যে ঘটনাটা ঘটলো এটার ইফেক্ট পরবর্তী সিনেমাগুলোর উপর না পড়ে যায়, একটা যে নেগেটিভ ভাইবস ক্রিয়েট হয়েছে সিনেমা গানের টাইটেলটাকে, দেখুন কমেন্ট বক্সে লোকজন জাস্ট ফুঁসছে টি সিরিজের ওপর,
এটা তো দরকার ছিল না, ক্লাসে এসছে সিনেমাগুলো শো পাচ্ছে দুটোই ভালো চলুক, এইভাবে একে অপরকে ব্যতিব্যস্ত করে জ্বালানোর কোনো মানে হয়? কি বলবেন আপনারা বলুন, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, নিজেদের মতামতটা এই ব্যাপারে। আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ করে, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।